হ্যালো বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো এখন বাজে প্রায় 8টা, আর ঘুম থেকে উঠে পড়েছি, আর বাড়িতে কাজ হচ্ছে। তো কী কাজ তোমরা তো জানোই, আজকে আমাদের ফার্নিচারটা পুরো ফিটিং করবে খাটা, তোমাদেরকে দেখাবো। তো নিচেতে রান্না বান্নাও হচ্ছে। হাই বলো, দেখো এরম ভাই উঠে যাবে ও একেবারে। আর কালকে শরীরটা একটু খারাপ, কালকে রাত্রিবেলা এত বমি করছে যে বলা যাবে না। আর আজকে আমি আর বিছানা পত্র গোছাবো না কিছুই, এখানে সব বিছানাগুলো আমি একটা জায়গায় জড়ো করে নেবো। জড়ো করে নিয়ে একটা সাইডে রাখবো, ওপরে সেই খাটটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই, চলো যাই। তাহলে তার আগে নিচে যাই একটু, রান্না বান্না হচ্ছে। যাবো যাবো এখানে হচ্ছে কুমড়ো, ওই তো কাকিমা ডাল সিদ্ধ দিয়েছে, ডাল সিদ্ধ দিয়ে ভাত খাওয়াবো। তো দেখো আমাদের খাটা প্রায় ফিটিং হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, আর একটু হলে হয়ে যাবে। লকগুলো যেগুলো হয় বক্স কাটে, সেই লকগুলোই করা হয়নি এখনো পর্যন্ত। তো সেজন্য এখন সৌভিক বাজারে যাবে, বাজার থেকে লকগুলো নিয়ে এসে পুরো ফিটিং পুরো কমপ্লিট হয়ে যাবে। আর আমি এদিকে চান্ডাটা আগে তাড়াতাড়ি করে নিই, আজকে মনসা পুজো যেহেতু ঘর দোর ঝাড়তে হয়, পরিষ্কার করতে হয়, এই সুযোগে আমার পুরো ঘর দোর গোছানো একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। এই খাটটা, এই খাটটা দেখছো, এই খাটটা যাবে আমার শাশুড়ির ঘরে, মানে ওই ঘরটায়। আর শাশুড়ির ঘরে এই খাটটা রয়েছে, ওটা ছাদে তুলে দেবো, গরমকালে খুব সমস্যা হয় বসা টসা বলো শোয়া, আর শীতকালেও খুব ভালো লাগবে রোদে শুতে। তো যাই হোক, তো চলো আমি স্নান করে নিই, আর বিছানা পত্র গোছানোই আছে, একটু অগোছালো হয়ে গেছে, তো এটা গুছিয়ে নেব, যাওয়া যাক। আর আমার মেয়ে বমি করেছে, খাটে গিয়ে ওটা ঝটপট ধুয়ে আনবো, একদম লেট করব না, তাড়াতাড়ি করে ধুয়ে আনি। তো চলো যাওয়া যাক। আজকে সৌভিক গেছিলো বাজারে, বাজার থেকে 4টি কই মাছ এনেছে মেয়ের জন্য। তো আজকে মাছ খাবার কদিন ধরে শরীরটা খুবই খারাপ, জ্বর থেকে সবে মাত্র উঠেছে, তো ওই জন্য সৌভিক এই কই মাছ কটা এনেছে, এটা ওর জন্য তরকারি আমি করে দেবো। এবার দেখো পেঁপে আলু কেটেছি, পেঁপে আলু দিয়ে এটা আমি করে দেবো, আর সাথে উচ্ছটা সিদ্ধ করবো। তো দেখি কী করা যায়। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রান্না হয়েছে বাটা মাছের ঝোল কচু আলু দিয়ে, বেশ একটু ঝাল ঝোল করা হয়েছে, আর কিছু হয়নি। আর উপরে কাজ হচ্ছে বলে যদি কাজকর্মগুলো সব করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নিচ্ছে, হয়তো পুরো সব তো ওলট পালট হয়ে যাবে, এই জন্য সব করে নিচ্ছি রান্না বান্না কটা। রান্নাটা করে থাকলে কোনো সমস্যা হবে না, আর মেয়ের রান্নাটাও হয়ে যাচ্ছে, আর ওদিকে দেরি হলে ও কোনো সমস্যা হবে না। একটু পাঁচফোড়ন দেবো, দিয়ে সামান্য হলুদ আর একটুখানি নুন দিয়ে ও ঝোলটা বানিয়ে নেবো আজকে। এদিকে দেখো একটু লাল লাল করে বাটা মাছের জ্যান্ত বাটা মাছ এনেছিল আমার শ্বশুর, তো জ্যান্ত বাটা মাছের ঝোল হয়েছে। আর আমি সকালবেলা কাকিমা ডাল করছিল, ওখান থেকে একটু ডাল নিয়েছিলাম, একটু ডাল সিদ্ধ রয়েছে, আর ভাত তো পুরো হয়ে গেছে। তুই কি করছিস, কি ওটা অসুখ তোর দিকে, দে দে ঘেমে চান হয়ে যায়। দা হাওয়া যাচ্ছে, আচ্ছা তোমার গায়ে হাওয়া যাচ্ছে কি? তো ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, আর
এবার মাছটা দিয়ে দিই, লাল লাল হয়েছে কিন্তু লঙ্কা দিইনি, কলের জল দিয়েছি বলে একটু লাল লাল মতো হয়েছে। আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে, পেঁপেটা একটু সিদ্ধ হয় না, বাকি রয়েছে। এরকম করে হয়ে যাবে, আস্তে আস্তে হোক। আর এই উনুনে আমি এই চারটে উচ্ছে দিয়ে দেবো। সৌভিক বলেছে তুই প্রতিদিন তেতো খাবি, নিম পাতা নই, নিম পাতা প্রত্যেকদিন পাতা খাবি, আর সাথে উচ্ছে। তুই তো খেলে নাকি ভিতরে যত রোগ আছে সব নির্মূল হয়ে যায়, জীবাণু একটা ব্যাপার একটা থাকে। তো বললো, আমি বললো ঠিক আছে। আর তেতোকে তো একদম ভালো লাগে না গাইস, তোমাদের ঠিক কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে, আমার একদমই তো পছন্দ না তেতোটা। তো আমি এখানে সব ছাড়িয়ে রেখে দিয়েছি, দেখা যাক কী হয়। আর উপরে সব কাজকর্মগুলো করতে হবে, আজকে আমার কষ্টের শেষ নেই। বন্ধুরা দেখো আমাদের ঘর এখনো পরিষ্কার টরিষ্কার হচ্ছে, সব বের করে দেওয়া হয়েছে, ওখানে আছে দেখো। তো ফাইনালি বন্ধুরা আমি একটু আগে স্নান করে ভাত খেলাম, আর আমাদের ঘরে ঠিক কেমন দেখতে লাগছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো খাটটা পেতেছি ঠিক এমন ভাবে, কেমন লাগছে জানিও, এরকম কালার। এখনো ঠিকঠাক ভাবে গোছানো হয়নি, এসে একটু শুয়েছিলাম যে কারণে খুব কষ্ট হচ্ছিলো সারাদিন খেটে খুটার পর। তো এবার আমি করছিলাম একটু চিজ স্যান্ডউইচ, কর্ন চিজ স্যান্ডউইচ করছিলাম। তো দেখাই তোমাদেরকে কী করে কীভাবে করছি। তো এখানে একটু কর্ন নিয়েছি, আর সাথে আমার এখানে রয়েছে চিজ অ্যান্ড বাটার। তো এখানে আমি গ্রেট করব এইটা দিয়ে। তো চলো কীভাবে করব তোমাদের সাথে শেয়ার করি টুকটুক করে। তো সৌভিকের খুব খিদে পেয়েছে, আর আমারও একটু খিদে পেয়েছে, অবেলা হয়ে গেছিলো বলে আমি ভাত একদমই কম খেয়েছি, একটুকুনো ভাত খেয়েছি। কারণ কি অবেলায় ভাত খেলে আমার প্রচণ্ড গ্যাস হয়, ওই জন্য আমি বেশি কিছু বেশিটা খেতে চাইনি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখা যাক কী হয় আজকে। তো এখন আমি কর্ন চিজ স্যান্ডউইচ করছি। তো কর্নের উপরে আমি বেশ খানিকটা একটু চিজ দিয়ে দিয়েছি। তো তারপরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমার ব্রেডের ওপর আমি লাগিয়ে দেব। এখানে ব্রেডটাকে এরকমভাবে করেছি, তো এখানে পিজ্জা পাস্তা মশলা যেটা রয়েছে সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আর একটু চিজ দাও না, আমি বানাবো। তো বন্ধুরা দেখো কি করছি, রাত 9:30 বাজে, সব আমাদের ছোট্ট আলমারির যত সব জামা কাপড় ছিল সব এখানে এনে দিচ্ছি, যেগুলো মানে বেশিরভাগ জিনিস আমি এগুলো ইউজ করি না, যেগুলো একদম এখানে দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে 10 বার এই চাবি লকটা খুলে দিচ্ছে আর কোথায় ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তো ভাবলাম সৌভিকই বললো, তো এর ভিতরে যেগুলো ইউজ করি না বেশিরভাগ সময়, খুব কম ইউজ করি সেইগুলো রাখ, আর ছোট্ট আর এই আলমারিটা যেটা রয়েছে না ওর ভিতরে আমাদের প্রয়োজনীয় জিনিস প্রত্যেক দিন ইউজফুল জিনিসগুলো রাখছি। তো এই কুশনগুলোও ঢুকিয়ে রাখবো। এই শাড়িতে এমনিতেই আমি শাড়ি পরি না, এগুলো এখানে ভিতর দিয়ে দিচ্ছি। তো চলো ডিনার করে নেবো, নিয়ে আর ঘুমাবো, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো গুড নাইট বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা ঠিক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।